আমরা এখন যাব হচ্ছে খাবগা মানে যাব না এসে গেছি এবার মেন গ্রামে ঢুকবো এখানে হচ্ছে মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে কত গ্রামে গুটি কত কি হাতে গোনা বাড়ি আছে যাদের আমরা কি হয় বাড়ির বাইরে পেন্ট করি এরা পেন্টের বদলে একটা ওপেন আর্ট গ্যালারি টাইপ বলা যেতে পারে প্রত্যেকের বাড়ির বাইরে সুন্দর নিজেদের মতো করে এরা একটা চিত্রকলা সুন্দর নিজেদের যে যেরকম টাইপের আর্ট পছন্দ করেন সেই রকম সুন্দর সুন্দর পেন্ট করে রাখেন সিনারি হোক বা বিভিন্ন রকমের পটচিত্র হোক সেই জিনিসগুলো তুলে ধরেছে তো এই 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 জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করে তো পার্টিকুলার এই বাড়িটা দেখা যায় এরকম বাড়িটা দেখতে পাওয়া যায় হচ্ছে তো চলুন আমরা এসে গেছি দেখি পার্কিংয়ের জন্য গাড়ি পার্কিংয়ের জায়গা তো আছে চার পাঁচ ছয় ছটা তো আমরা যেখানে রেখেছি সেটা ছ সাতটা হয়েই যাবে রাখার এছাড়াও হয়তো বেশি গাড়ি আসলে নিশ্চয়ই কোথাও রাখার জায়গা আছে। আর রাস্তাটা বিভৎস সুন্দর রাস্তা মানে পুরো ফুল গ্রিনারি এই হচ্ছে রাস্তা দেখুন রোদ্দুরও পড়ছে না ঠিকঠাক কল্যাণের গায়ে বলো ঠান্ডা পুরো ঠান্ডা এইরকম গ্রিন দুপুরে একটা বাজে চরম শীত করছে শীতকাল তাও শীত আর বেশি করছে normal থেকেও বেশি করছে আর রাস্তাটা অসাধারণ রাস্তা এই যে এইরকম হচ্ছে খামগা শিল্পী মৃণাল মণ্ডল ও চলচ্চিত্র একাডেমির প্রয়াস প্রকৃতির কোলে স্বপ্নের গ্রাম খামগা শিল্পী মৃণাল মন্ডল 20 বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় শিল্প চর্চা করলেও 2015 সালে জন্মভূমির শিকারের টানে ফিরে আসেন ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে লালবাজার তার প্রাথমিক প্রতিক্রিয়া গ্রামটিতে সমগ্র গ্রামটিকে মনে হয়েছিল একটি নিতল শিল্পকর্ম দু হাজার আঠারো সালে মৃণালবাবুর পরিকল্পনায় ও ভাবনায় চালচিত্র একাডেমি শিল্পী বন্ধুদের নিয়ে শুরু হয় তার শিল্প সাধনার কাজ গ্রামের মহিলা পুরুষ কচিকা নিয়ে শুরু হয় নানান শিল্পকলার প্রশিক্ষণ শুরু হয় নিয়মিত ছবি আঁকা ভাস্কর্যের অন্যতম কর্মশালা প্রখ্যাত প্রাবন্ধিক সাহিত্যিক শিবাজী বন্দ্যোপাধ্যায় গ্রামের নামকরণ করেন খোয়াবগা নিজের হাতে খোয়াবগা প্রতীক তৈরি করে দেন প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী সেবায়তন বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুক্ত তাপস খান মহাশয়ের সাহায্যে গ্রামের মানুষদের বোঝানো শুরু হয় শিল্পের মাধ্যমে কিভাবে জীবন ও জীবিকার মান উন্নত করা যায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন থ্রিডি শিল্পী ট্রেসি লি স্টাম আমেরিকা থেকে এসে কর্মশালা করে গেছেন দেশ ও বিদেশের বহু পত্রিকাতে খোয়াবগা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিখ্যাত কবি বলিউডের কিংবদন্তি গীতিকার পরিচালক গুলজার খোয়াব গায়ের কথা জেনে ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতবর্ষের সর্ববৃহৎ শিল্প আন্দোলন বিশ্ববিখ্যাত কচি জিরিস বিনালের সূচনাকারী কর্ণধার বিশ্ববিখ্যাত শিল্পী বোস কৃষ্ণা মাচারি চালচিত্র একাডেমির কাজকে সাধুবাদ জানিয়েছেন এবং খোয়াবগা দেখতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত কোচি বিনালের সূচনাকারী কর্ণধার বিশ্ববিখ্যাত শিল্পী বোস কৃষ্ণামাচারী চালচিত্র একাডেমির সাধুবাদ কাজকে জানিয়েছেন এবং খোয়াবগা দেখতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন আন্তর্জাতিক শিল্পী এল এন টালুর কে এস রাধাকৃষ্ণান চিত্রভানু মজুমদারের মতো শিল্পীরা আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন চলচ্চিত্র ও মঞ্চ জগতের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই গ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে নিজের পাড়ায় দেওয়ালি ছবি আঁকিয়েছেন খাব থিম করে দুর্গাপুজোর প্যান্ডেলও তৈরি হয়েছে আজ একটি থেকে ছয়টি গ্রামে ছড়িয়ে পড়েছে খোয়াব স্পন্দন কোন নিয়মিত সরকারি বা বেসরকারি সাহায্য ছাড়াই চালচিত্র একাডেমির কেবল বন্ধু বান্ধবদের সহযোগিতায় এই গ্রামের কাজ এগিয়ে চলেছে খোয়াবগা ভবিষ্যৎ প্রজন্মর কাছে যেন একটি জীবন্ত ও চলমান শিল্পরূপ হিসাবে পরিগণিত হয় এই আসাম মৃণাল বাবুর ও চালচিত্র একাডেমির সদস্যদের একটি স্বপ্ন ও সুপ্ত বাসনা আগে এরকম ওই মাটি তৈরি করা হচ্ছে

এরকম করা হয় বুঝতে মাটি তৈরি করা তার উপরে সেটাকে শুকিয়ে নিয়ে তারপরে এই মোমের সুদ দিয়ে এটাকে রাউন্ড করে তার উপর পরে এই পিতলের ডিজাইনটা পিতলের ডিজাইনটা করে ঢালাই করে

এর উপরে তো তোমার ইয়ে চলে এসছে তো এরপরে এবার তুমি পিতলের এটা দেবে না না এরপর ডিজাইন দেব হবে ওই সুতে এই যে সুত বার ওই যে যে শো হয়ে যাবে এই যে তোমার ডিজাইন এসছে যে একটা না এটা কভারিং করা হয়েছে ভাইরা যেমনি চামড়া লাগানো হ্যাঁ হ্যাঁ কভারিং করা আছে মানে একটা প্রথম মাটি তারপরে দ্বিতীয় মাটি হবে আবার তৃতীয় মাটি মানে তিনটা মাটি বসবে তারপর একটা আপনার ইয়ে হবে চ্যানেল চ্যানেলটার উপরে মাথায় ঢালবে

ও মানে তুমি বলছো ওই মোমটা ঢুকিয়েছো গরম মোমটা তারপর ও বুঝেছি চেপে চেপে গায়ে লাগাবে ডিজাইনটার জন্য তাই তো হ্যাঁ ডিজাইনটা হলো তারপর মাটি ঢালবে তাহলে এইটা যখন ওর মধ্যে লোহা ঢালবে ঢালবে ওটা গোলে বেরিয়ে যাবে

তো যা কাটনি করে সেই অনুযায়ী হ্যাঁ আমি তো এখন মনে হচ্ছে ওখানে মনে হতো যে এত দাম কেন আর মনে ঠিক আছে আমাদেরকে ওখানে মাল নিয়ে তো আমরা গেলাম বেশি মাল বলে গেলাম ওখানে বসে বসে